আসসালামু আলাইকুম ডক্টর ফাহিম, ব্রেক দ্য সুবেরিয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমরা নতুন একটা প্রসিডিউর দেখাতে যাচ্ছি। আসলে আজকের এই প্রসিডিউর হচ্ছে মেইনলি ডাক্তার যারা আছেন, যারা ভিডিও ল্যারিঙ্গোস্কোপ বা ভিডিওর মাধ্যমে কিভাবে ইন্টিউবেশন করা হয় এখনো দেখেননি বা এ ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হননি, তাদের জন্য আজকের ভিডিওটা করা। তো আজকে আমরা প্রথমেই দেখে নিই যে ভিডিও ল্যারিঙ্গোস্কোপ কি কি মাধ্যমে আমরা করে থাকি বা কি কি ইনস্ট্রুমেন্ট থাকে। এই যে আমার হাতে যেটা দেখছেন সেটাই কিন্তু ভিডিও ল্যারিঙ্গোস্কোপের মেইন যে ইনস্ট্রুমেন্ট সেটা, এটা হচ্ছে ভিডিও ল্যারিঙ্গোস্কোপ। এই ল্যারিঙ্গোস্কোপের মাধ্যমে আমি হচ্ছে এই পোর্শনটা রোগীর টাঙের যেই ডর্সাল সারফেস আছে সেখানে প্রেস করব, আমি আস্তে আস্তে ভেতরে যাব এবং এই মনিটরে আমি কিন্তু খুব ইজিলি আমার যে ট্রাকিয়া আছে সেই ট্রাকিয়া দেখতে পাব। এবং আমি দেখে দেখে এই যে এন্ডোট্রাকিয়াল টিউব আছে সেই টিউবটা ইনসার্ট করব বা প্রবেশ করাব। আগের ভিডিওতে আমি বলেছি একটা রোগীকে আমরা যখন ইন্টিউবেট করব বা মেকানিক্যাল ভেন্টিলেটর মেশিনে দেব বা সাধারণ মানুষ যেটাকে লাইফ সাপোর্টে বলে সেখানে রোগীকে প্রবেশ করাব, প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে রোগীকে সম্পূর্ণ ঠান্ডা করে ফেলতে হবে বা ঘুম পাড়িয়ে ফেলতে হবে যাতে তার কোনো ধরনের কষ্ট না হয়। চলুন তাহলে আমরা আস্তে আস্তে প্রসিডিউরটি শুরু করি। প্রসিডিউরের শুরুতে আমি সার্জিক্যাল মাস্ক পরে নিলাম। এখন আমরা দেখব যে ভিডিও ল্যারিঙ্গোস্কোপটা আমরা অন করব কিভাবে। এখানে অন বাটন আছে, এই অন বাটনে চাপ দিয়ে ধরে রাখলেই কিন্তু ল্যারিঙ্গোস্কোপটা অন হয়ে যাবে। আমরা চেক করে দেখি যে তার ক্যামেরা ঠিক আছে কিনা। দেখা যাচ্ছে এই যে এখানে আমি হাত রাখলাম, এই যে আমার হাত কিন্তু দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে। আমরা শুরু করে দেই আমাদের প্রসিডিউরটি। আমরা হচ্ছে পেশেন্টকে যা যা সিডেশন বা ঘুমের ওষুধ যা যা দেওয়া প্রয়োজন আমরা সব কিছুই দিচ্ছি। মেনলি শ্বাসকষ্টের জন্য আমরা ওনাকে ভেন্টিলেটর মেশিনে এই মুহূর্তে দিচ্ছি। আমরা কিন্তু এই যে কাছে থেকে ধরো, আমরা ইনসার্ট করতেছি। এখন এই যে এই ক্যামেরাটা ধরো, ক্যামেরাটা দেখা যাচ্ছে। এই যে আমরা কিন্তু আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছি, তাই না? এই যে কি সুন্দর ট্রাকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এই যে খুব সুন্দর খুলতেছে ট্রাকিয়াটা। এই যে আমরা এখন টিউবটা কিন্তু ইনসার্ট করছি। এখন কিন্তু দেখেন এই যে নলটা কিন্তু ট্রাকের ভিতরে যাচ্ছে, দেখা যাচ্ছে তো না? এই যে নলটা ট্রাকের ভিতরে প্রবেশ করতেছে। এই যে এখন তো ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই না? সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমরা এখন উইথড্র করলাম, এখন ফিক্স করেন, আমরা এখন ফিক্স করব। ভাই সেই ফিক্স করো। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন এবং অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম।